জন্য আমরা সবাই দোয়া করি যাতে ওই দুষ্কৃতিকারী ভবিষ্যতে অনাগত দিনে যাতে এরকম কাম যাতে না করে, আর আমরা সবাই সতর্ক হয়ে থাকবো। আর এই আজকে একটা ঈদের দিন, এক মাস রোজা রাখছে, যে যারা রোজা রাখছে এক মাস তারার আজকের দিনের জন্য খুশির দিন, আর যারা রোজা রাখছে না তারা তো আর কি খুশি, আজকে যে কাম করছে তারা এই কাম ওইগুলো মানুষে করেছে। তো আমরা দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি যা ওনাকে যাতে আল্লাহ হেদায়ত করুক, যাতে এরকম কাম না করে আর আল্লাহর রাস্তা ঘুরিয়ে আসুক। তো যাই হোক, আপনাদের কাছে একটাই অনুরোধ, এরকম কিছু সমাজের মধ্যে কিছুগুলো সমাজ ভাঙ্গা, সমাজ বিপদে পরিচালনা করা কিছুগুলো মানুষ আছে, কিছু মুশকিল নিয়ে তো এইগুলো আমরা প্রশ্রয় না দেওয়া হলো, তার জন্য